নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি কৌশিক। আশা করছি সবাই ভালো আছেন। দ্য নাইট ক্রলার্সে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শোনাতে চলেছি লেখিকা অনিন্দিতা নাথের কলমে এক হাড় হিম করা গ্রাম বাংলার ভয়ের গল্প, জল দেও। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। লেখিকা অনিন্দিতা নাথের কলমে জল দেও। জলের ওপর ছোট ছোট ঘূর্ণি তুলে পাথরটা টুপ শব্দ করে ডুবে গেল। তারপর আরও একটা পাথর, তারপর আরও একটা। পেছন থেকে আমার মাসির ছেলে ববি আমার মাথায় একটা চাঁটি মেরে বলল, কিরে পুকুরটাকে কি পুরো পাথর দিয়ে ভরিয়ে দিবি নাকি? হ্যাঁ দা, বিরক্তিকর লাগছে। পরীক্ষার পর এলাম, কোথায় একটু ছুটি কাটাবো তা না, ঘরে বসে মাছি মারতে হচ্ছে। তুই এখানে মন খারাপ করে বসে আছিস, আর ওদিকে গিয়ে দেখ কত কিছুই হয়ে গেছে। কি বলছিস রে, কি হচ্ছে? হ্যাঁ রে, মার মাসি এইমাত্র ফোনে দাদুর সঙ্গে কথা বলছিল, আমরা কালই বেরোচ্ছি মিশন সুন্দরবন। ঘরে আসতেই মা ডেকে বলল, তাড়াতাড়ি গোজ গাছ করে নে, কাল সকালেই আমাদের বেরোতে হবে। জ্যাঠামশাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে, আর মন খারাপ করতে হবে না। মা, আমরা নৌকো চড়বো তো? হ্যাঁ হ্যাঁ, সব হবে। নৌকো চড়া, বাঘ দেখা, এইসব আনন্দে আমাদের সেরাতে ঘুমই হলো না। সারা রাস্তা এই আলোচনা করে গেলাম যে নৌকোয় যাওয়ার সময় যদি বাঘে আক্রমণ করে বা কুমির আসে তাহলে কি কি হবে। ভয়ের সঙ্গে একটা অদ্ভুত রোমাঞ্চ যেন সারা শরীরে ঝিম ধরিয়ে দিচ্ছিল। নামখানায় নেমে সেখান থেকে মোটরবোটে করে সুন্দরবনে পৌঁছতে প্রায় সারাদিনটাই পার হয়ে গেল। যখন আমরা দাদুর বাড়িতে পৌঁছলাম তখন সন্ধে প্রায় ছুঁই ছুঁই। সকালেই অল্প বিস্তর বৃষ্টি হয়েছে এদিকে, চারদিকে যেন একটা ভেজা ভেজা ভাব। শহরের বৃষ্টি আর এখানকার বৃষ্টির মধ্যে অনেক পার্থক্য, সেটা সুন্দরবনের মাটিতে পা দিয়েই বুঝতে পারলাম। যে রোম্যান্টিসিজম নিয়ে এসেছিলাম তা যেন মুহূর্তের মধ্যে উবে গেল। চারদিকে থকথকে কাদা, মশার কামড়, সাথে জোঁকের উপদ্রব। বুঝলাম দূর থেকে যতটা সুন্দর মনে হয় এখানকার জনজীবন তার থেকে বহু গুণে বেশি কষ্টকর। বৃষ্টি হওয়ার ফলে কারেন্ট চলে গেছে, কখন আসবে তার কোনো ঠিক নেই। উত্তাল নদী পার ভেঙে কত মানুষের ঘরকে যে সাগরে ভাসিয়ে নিয়ে যায় তার কোনো ঠিক নেই। প্রতিবার এক একটা ঘূর্ণিঝড় আসে নাম বদলে, কিন্তু এখানকার মানুষের ভোগান্তি কমে না। মালতীদি চুপচাপ এসে একটা হ্যারিকেন রেখে গেল নিঃশব্দে। আমার জ্ঞান হওয়া থেকে এই মানুষটা এই বাড়ির ছায়া সঙ্গী, রক্তের সম্পর্ক না হয়েও সব সময় দাদুর খেয়াল রাখে। কলকাতায় ফিরে যাওয়ার হাতছানি হেলায় ফিরিয়ে দিয়েছিল দাদুর কথা ভেবে, এমনকি বিয়ে পর্যন্ত করেনি। ষাটোর্ধ মানুষটার মুখে সব সময় একটা আলগা হাসি লেগে থাকে। আমাদের চুপ করে বসে থাকতে দেখে জয়নগরের দুটো মোয়া হাতে দিয়ে গেল কাজের ফাঁকে। রান্নাঘর থেকে মাঝে মাঝে রান্নার সুবাস ভেসে আসছে। ববি মুখ বাড়িয়ে বলল, দিদি এসো না একটু গল্প করি, কতদিন তোমার গল্প শুনিনি। আঁচলে হাতটা মুছে ঘটি থেকে এক ঘটি জল কড়াইতে ঢেলে দিয়ে খুন্তি দিয়ে রান্নাটা সাঁতলে দিয়ে বলল, তোমরা বসো এখানে, আমি হাতের কাজটা গুছিয়ে আসছি। অন্ধকারে ঘরে ঢুকতে গিয়ে ববি একটা জোরে হোঁচট খেল, আহা দেখে চলো, অন্ধকারে চলার অভ্যেস নেই যে। ববি এসে ধপ করে বসে পড়ে। কিরে জোরে লাগলো নাকি? ববি মাথা নাড়ল, খানিকক্ষণ চুপ থেকে বলল, তোর মনে আছে দাদু যখন কলকাতার আলো পাখা শহুরে পরিবেশ ছেড়ে এই জল জঙ্গলের মধ্যে এসে বসবাস করার সিদ্ধান্ত নিল, তখন মালতী দিয়ে এক কথায় সব মেনে নেয়। তখন আমরা খুব ছোট ছিলাম, কিন্তু মনে করে দেখ আমরা কেউ জানি না যে কে এই মালতী দি, আর কেনই বা সব সময় দাদুর সঙ্গে সঙ্গে ঘোরে। প্রশ্নটা যে একেবারে আমার মাথায় আসেনি তা নয়,
কিন্তু এর উত্তর কে দেবে? ববি আর আমি আরেক প্রস্থ ঝোলা গুড় আর মুড়ি নিয়ে বসেছিলাম। শীতের ঝোলা গুড় আর ঘরের চাল ভাজা দিয়ে বিকেলের জলখাবার খাওয়া হচ্ছিল। বাড়ির বড়রা অন্য একটা ঘরে গল্প গুজব করছে। সেই ঘর থেকে মাঝে মাঝে হাসির শব্দ ভেসে আসছে। আমরা দুই ভাই মিলে এই ঘরে এখনও চুপ হয়ে বসে আছি। ববি মাঝখান থেকে বলল, এর থেকে আমাদের মামা বাড়ি অনেক ভালো ছিল রে, এই অন্ধকারে কিছুই করার নেই। ভাবলাম কত কিনা করব। তা কি করবে বলে ঠিক করেছিলে বাবারা? পেছন থেকে দাদুর গলার আওয়াজ শুনেই আমরা তাকিয়ে দেখি দাদু দরজার বাইরে দাঁড়িয়ে। এখনও সেই লম্বা সুঠাম শরীর, অন্ধকারে ভালোভাবে বোঝা না গেলেও গায়ের রং একই রকম উজ্জ্বল, মাথার চুলগুলো অল্প একটু পাতলা হয়ে গেছে, চোখে একটা মোটা ফ্রেমের চশমা, গাল ভর্তি দুধ সাদা দাড়ি। অল্প অল্প হাসতে হাসতে আবার জিজ্ঞেস করে, ভালো লাগছে না বুঝি দাদুর বাড়ি? হ্যাঁ, তোমরা কি ভেবেছিলে তোমাদের দাদু ঘরের মধ্যে বাঘ পুষে রেখেছে? আমরা দুজনেই মাথা নিচু করে চুপ হয়ে বসে রইলাম। মনে মনে ভারী লজ্জা পেলাম, কি জানি দাদু আবার আমাদের সব কথা শুনে নিয়েছে কিনা। ববি উঠে গিয়ে আলোটা একটু জোর করে দিল। আমি ধীরে ধীরে বললাম, আসলে দাদু আমরা একা একা বসেছিলাম তো, তাই কেমন যেন একটু বোকা বোকা লাগছিল। সে তো লাগবেই, তোমরা হলে গিয়ে সব শহরের মানুষ। তা বলো তো বাবারা, তোমাদের পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, পরীক্ষা তো আমাদের বেশ ভালোই হয়েছে। আচ্ছা দাদু, এখানে রাতের বেলা বাঘ আসে? না বাবা, বাঘ রাতের বেলা কেন, দিনের বেলাতেও এই দিকে আসে না, বাঘের থাকার জায়গা অন্যদিকে। আমরা তো কালকে যাব, কাল বাঘ দেখতে পাবো। আমার মনে হয় কাল তোমাদের যাওয়া হবে না, যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আশা কম। তোমাদের আসার সময়টা ঠিক হয়নি, যাই বলো, এখানে একবার বৃষ্টি হলে একেবারে ভাসিয়ে দিয়ে যায়, নদীর জল তখন ফুলে ফেঁপে ওঠে, ওর মধ্যে মাঝিরা নৌকো বের করবে না, আর বৃষ্টির মধ্যে কিছু দেখতেও পাবে না। সুন্দরবনের জল তো আর সাধারণ জল নয়, এই জলে অনেক কিছু আছে। তবে যার ভয় পাচ্ছি সেই জলেই দিকে নয়। কিসের ভয় দাদু, কুমির? না না বাবা, কুমির না, বাঘ বা কুমির এদের তো দেখা যায়, প্রয়োজনের থেকে সাবধান হয়ে নেওয়া যায়। কিন্তু আমি যার কথা বলছি, তাদের যখন দেখা যায় সে স্মৃতি খুব একটা সুখকর হয় না। আমরা দুজনে গুটিসুটি মেরে কাছাকাছি চলে এলাম। ববি আবার জিজ্ঞেস করে, কার কথা বলছে দাদু? জল দেও। জল দেও, সেটা কি জিনিস? আর সেই জিনিস বুঝতে গেলে তোমাদের একটা গল্প শুনতে হবে, একটা ছেলের গল্প। দরজার বাইরে মালতীদি দাঁড়িয়েছিল। কেন ওদের শুধু শুধু ভয় দেখাচ্ছ দাদা? কেন রে মালতী, সবটাই কি মিথ্যা নাকি? আহা থাক না ওসব কথা, আর বলে লাভ নেই, তুমি বরং ওদের অন্য কোনো গল্প করে বলো। আমরা দুজন গল্পের লোভে দাদুর পাশে গিয়ে বসলাম। ববি হ্যারিকেনের শিখাটাকে আরেকটু কমিয়ে দিল। ঘরটা এখন প্রায় অন্ধকারই বলা চলে, ওই কাঁচের মধ্যেই যেন সমস্ত আলোটাকে লুকিয়ে রেখেছে, বাইরে যেন বেরোতে এসে ভয় পাচ্ছে। দাদু গল্প শুরু হওয়ার সাথে সাথেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। বাইরের দিকে তাকিয়ে একবার বলল, ভাগ্যিস আগের বছর বাড়িটা পাকা করেছিলাম, নইলে মাটির বাড়ি যদি থাকতো তাহলে তোমাদের কি উপায় হতো? গল্পের মোড় ঘুরে যাচ্ছে দেখে আমরা সে কথায় উত্তর দিলাম না। এরই মধ্যে পাশে চায়ের কাপ রেখে গেছে মালতীদি। চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে দাদু বলতে শুরু করল, যখনকার ঘটনা বলতে চলেছি তখন আমি ছোট, এই অঞ্চলের জেলেরা সাধারণত লাইসেন্স দিয়ে মাছ ধরে, আর যাদের লাইসেন্স থাকে না রাতে জল পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মাছ ধরতে চায়। তবে জল পুলিশের পেট্রোলিং মোটামুটি সারা রাত ধরেই চলে,
তাই তাদের যেতে হয় কোনো অচেনা অজানা খাঁড়িতে। আমি আজকে যে গল্পটা বলবো সেই রকমই এক খাঁড়িতে দেখেছিলাম জলদেওকে। বাবা তখন গোসাবা অঞ্চলে পোস্টিং, আমার ক্লাস 9। খুব বেশি বন্ধু বান্ধব ছিল না। স্কুল শেষ হওয়ার পর বিকেলে নদীর ধারে বসে থাকতাম। আমি বসতাম অপেক্ষাকৃত খালি একটা জায়গায়। পলি পড়ে সেই জায়গায় নৌকো পারাপার বন্ধ হয়ে গিয়েছিল। যদিও বর্ষার উত্তাল জোয়ারে সাগরের জল ঢুকে পড়লে তখন ওই জায়গা নদী গর্ভে চলে যেত। আমি যেখানে বসতাম সে জায়গাটা একটু উঁচু, টেবিলের ওপরের অংশের মতন অনেকটা। রোজ সন্ধ্যের সময় দেখতাম সবাই যখন ফিরে আসে, রহমান চাচা ঠিক সেই সময় নৌকো জলে নামায়। আমার এই একা ঘোরার কারণ তোমরা জানোই। আমার মা তো কোন ছোটবেলাতেই পারাপারে চলে গেলেন, রইলাম আমি আর বাবা। বাবা সরকারি চাকরে, অফিস থেকে ফিরতেন বেশ রাত করে। আমি বিকেলটা এদিক ওদিক না ঘুরে এখানে বসে সূর্যাস্ত দেখতাম। এখন এভাবে বলছি ঠিকই, তখন বেশ মন খারাপ হতো। আমার এখনো মনে আছে সেদিন সন্ধে নেমেছে অনেকক্ষণ আগেই, বেশ রাত হয়েছিল। বাবার উপর ভীষণ অভিমান করে নদীর ধারে গিয়ে বসে রয়েছি। সেদিন ছিল আমার জন্মদিন, কিন্তু বাবার সেটা কোনো কারণবশত মনে ছিল না। নদীর পাড়ে বসে একা একা চোখের জল ফেলছি, ঠিক এমন সময় দেখি নদীর বুকে একটা ছোট্ট হলদে আলো জ্বলে উঠল। আলোটা নড়ছে না, একভাবে স্থির। আমি প্রথমে একটু ভয় পেলেও পরে এগিয়ে গেলাম ওই দিকে। আগেই বলেছি পলি পড়ে জায়গাটা মাঠের সঙ্গে জুড়ে গেছে। আমি এগোতে এই আলোর উৎসটা নজরে এলো। অন্ধকারে গা ডুবিয়ে নদীর চরে রহমান চাচা নৌকায় বসে আছে। আলোটা আসছে একটা কালি মাখা হ্যারিকেন থেকে। আমায় দেখলো খানিকক্ষণ, তারপর হাতের ইশারায় ডাকলো কাছে। এগিয়ে যেতেই নিচু স্বরে বলল, এত রাতে এদিকে ঘুরে বেড়াচ্ছ কেন? হ্যাঁ, আমি উত্তর না দিয়ে ফিরে যাচ্ছি। শুনলাম চাচা পেছন থেকে আবার বলছে, জন্মদিনের কথা বাবার মনে নেই নাকি? তাহলে কি বাড়ি ফিরবে না? এটা কোনো কথা হলো? আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। ওই মানুষটার তো জানবার কথা নয় আজ আমার জন্মদিন। তবে পেছন ফিরে দেখি রহমান চাচা সেই মিটমিটে আলোয় আমার দিকে তাকিয়ে হাসছে। ওর তামাক খাওয়া খয়েরি দাঁত আর দেখা যাচ্ছে না অন্ধকারে। মনে হচ্ছে মুখের ভিতর অনন্ত গহ্বর। ভয় লাগলেও প্রকাশ করতে পারছি না। এইদিকে তো চাচা আছে, একজন জলজ্যান্ত মানুষ, কিন্তু আমার ফেরার পথে কাকে পাশে পাব? সেই জমিরুলদের আমবাগানের পাশ দিয়ে কোয়ার্টারের ফেরার রাস্তা। দিনের বেলা ঝুপসি গাছগুলো দৈত্যের মতো দাঁড়িয়ে থাকে, আর রাতে ভাবতেই আমার পায়ের পাতা কাঁপতে শুরু করল। চাচা নৌকোর ছইয়ের ভিতর থেকে বলল, দাঁড়িয়ে না থেকে বাড়ি যাও, জীবন বাঁচলে তবে না জন্মদিন। শেষের কথাটা শুনে দাঁড়ানোর মতো এতটুকু সাহস অবশিষ্ট নেই। হুড়মুড় করে নৌকোর ভিতরে ঢুকে বসলাম। আমার হঠাৎ আশায় নৌকোটা দুলে উঠল। ক্ষিপ্র হাতে দাঁড় টেনে সেটাকে স্থির করে চাচা। কি কাণ্ড, আবার নৌকোয় উঠলে কেন? আমি গুমোট হয়ে বসে আছি।
নিজের মুখে ভয়ের কথা বলতে লজ্জা করছে, অথচ ফেরার সাহসও নেই। উভয় সংকটে পড়ে কি করব ভাবছি এমন সময় চাচার নৌকো একটা জাল দেখলাম। বললাম, চাচা আজকে আমি তোমার সঙ্গে মাছ ধরা দেখতে যাব। আমার কথা শুনে চাচা মনে হয় আকাশ থেকে পড়ল। কি জানো, নদীর আঁকে বাঁকে কত হাওয়া বাতাস থাকে। হাওয়া বাতাস, সে আবার কি চাচা? চাচা সেই খয়েরি দাঁতগুলো বের করে খ্যাক খ্যাক করে হেসে বলল, চলো তোমায় দেখে নিয়ে আসি হাওয়া বাতাস কি। তবে কথা দাও খোকা বাবু, তুমি কিন্তু ভয় পাবে না। ভয় পেয়ে বাড়ি ফিরতে পারছি না, কিন্তু সেটা তো চাচাকে বলা অসম্ভব। নৌকোর ছইয়ের মধ্যে আরেকটু এগিয়ে এলাম। চাচা নৌকো থেকে নেমে ঠেলে দিল সেটাকে জলের মধ্যে। নৌকো দুলে উঠে জলের মধ্যে ঝপাত করে পড়ল। দাঁড় ঠেলে নিয়ে চাচা এগিয়ে চলেছে। রাতের আধারে জলটাকে কালো অজগরের মতো লাগছে। চাচা গুনগুন করে গান করছে। আশপাশ থেকে একটা আষ্টি গন্ধ জায়গাটাকে ঘিরে রেখেছে। নাকে হাত চেপে জিজ্ঞেস করলাম, এই গন্ধটা কোথা থেকে আসছে চাচা? চলো চলো দেখতে পাবে। সত্যি বলতে মাথায় তখন একেবারেই নেই যে আমাকে ঘরে দেখতে না পেয়ে বাবার কি অবস্থা হবে। বেশ অনেকক্ষণ চলার পর নৌকাটা একটা খড়ির মধ্যে এসে পৌঁছল। গাছগুলো একেবারে জলের ওপরে ঝুঁকে পড়েছে। ইচ্ছে করলে যে কেউ সেই ধরে ফেলতে পারে। দুদিকে ঘন ম্যানগ্রোভ জঙ্গল, তার মাঝখান দিয়ে ছোট্ট হ্যারিকেনকে সম্বল করে আমাদের নৌকোটা তীর তীর করে এগিয়ে চলেছে। একটা জায়গায় আসতেই চাচা চুপ করে বসে পড়ল, দাঁড় তুলে রাখল নৌকোর মধ্যে। চাচা আর এগোবে না? চুপ করে বসো, এখানেই আছে সেই হাওয়া বাতাস, দূরে একটা গাছের দিকে ইঙ্গিত করে বলল। ওই দেখো। এবার সত্যি ভয় লাগছে, একটা অচেনা অজানা মানুষের সাথে রাত্রিবেলা এভাবে বেরিয়ে পড়া একেবারে বোকামির কাজ হয়েছে। গাছটার দিকে তাকিয়ে সেরকম ভাবে কিছু বুঝতে না পারলেও একটা ঘন কালো ছায়া যেন গাছ থেকে ঝুলে জলে নেমে গেছে সেটা স্পষ্ট বুঝতে পারলাম। প্রথমে মনে হয়েছিল গাছের ডাল, কিন্তু না, অন্ধকারে আরেকটু চোখ সরে যেতে বুঝলাম সেটা কোনো গাছ নয়, কিছু একটা ঝুলে রয়েছে ওই গাছের ডাল বেয়ে জলের মধ্যে। নিচের জলটা অল্প অল্প কাঁপছে, এদিকে আসছে গন্ধটা আরো প্রবল। জলের উপর সাদা সাদা কিছু ভেসে আসছে, ভালো করে দেখে বুঝলাম মরা মাছের ঝাঁক। সাথে সাথে একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছি। কে কাঁদে চাচা? চাচা ইশারা করে চুপ থাকতে বলল। ফিসফিসিয়ে বলল, আজ অমাবস্যা, যে ওরা দেওর ভেট এনেছে। দেওর ভেট? চুপ করো, এত কথা বলো না। ওই ডালটার চারপাশে তখন আরো চারপাশটা নৌকো এসে জড়ো হয়েছে। আমরা একটু তফাতেই দাঁড়িয়ে আছি। হ্যারিকেনের আলোটাকে চাচা একেবারে কমিয়ে দিল। জলের মধ্যে থেকেই ছোট ছোট ঘূর্ণি উঠে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। চাচার কাছে সরে গিয়ে বসলাম। ডর নাই, আমি আছি তো, আমি থাকতে তোমার কোনো বিপদ হবে না খোকা বাবু। চাপা কান্নার শব্দটা এখন আরো জোরে জোরে শোনা যাচ্ছে। জলের মধ্যে ধূপ করে একটা শব্দ হলো, ওই দূরের কোনো একটা নৌকো থেকে এক মহিলার আর্তনাদ ভেসে এলো। আমার মেয়েকে বাঁচাও, বাঁচাও আমার মেয়েকে। চাচা হঠাৎ করে কেমন যেন অস্থির হয়ে ওঠে। হায় রে,
মায়া মানুষটারে জলে ফেলে দিল। তাড়াতাড়ি লোকই ঢেলে সেদিকে এগোতে লাগলো চাচা। কিন্তু অদ্ভুত ভাবে যে নৌকো এতক্ষণ খুব সামান্য চেষ্টাতে এগিয়ে যাচ্ছিল, আমরা দুজনে মিলে চেষ্টা করেও নৌকোটাকে ওই ডালের কাছাকাছি নিয়ে যেতে পারলাম না। মেয়েটা জলে পড়ে হাত পা ছুটছে, সেটা দূর থেকে দেখতে পেলেও তার কাছে পৌঁছতে পারছিলাম না। ওই নৌকোগুলো তাড়াতাড়ি সেই জায়গা থেকে চলে গেল, যেন পালাতে পারলেই বাঁচে। খানিকটা দূরে গিয়ে নৌকোটাকে কোনো মতেই আর এক চুলো নড়ানো গেল না। পুরো জায়গা ঘিরে সাদা ধোঁয়ার আস্তরণে ঢেকেছিল। গাছের ডালটা ভীষণ ভাবে নড়ছে। গাছের ডাল থেকে জলের মধ্যে ভারী কোনো শরীর লাফ দিয়ে পড়ার সাথে সাথেই মেয়েটা একটা বিকট আর্তনাদ করে চুপ হয়ে গেল। আমি চাচার দিকে তাকিয়ে বললাম, বাঁচাও চাচা বাঁচাও, মেয়েটা ডালে মরে যাবে, ওকে বাঁচাও। কি জানি আমার কথাটা চাচার কানে গেল কিনা। দেওর গ্রাস থেকে খাবার ছিনিয়ে আনলে সেটা কারোর জন্যই ভালো হয় না, কিন্তু মাইয়া মানুষটারও বয়স কম, ছি কি করে পালি এসব, হ্যাঁ বলেই আমার দিকে দাঁড়ে গিয়ে দিয়ে বলল, এটারে শক্ত করে ধরো, যা হয় তা দেখা যাবে। কথা শেষ হওয়ার পরেই জলে নামলো চাচা। একাকি অন্ধকার রাত্রে বসে আছি নৌকোর উপর। হ্যারিকেনের আলোটা যেন এখনো আরো কম হয়ে গেছে। চারিদিকেও একটা শব্দ নেই। দুটো সাদাটে হাতের মতো কিছু জলের ভেতর থেকে এদিকে ছুটে আসছে। ভয়ে কুকুরে সেঁধিয়ে গেলাম নৌকোর ভিতর। হঠাৎ করেই নৌকোটা খুব জোরে দুলে উঠল। নৌকো ডুবে গেলে আমার মৃত্যু নিশ্চিত, তখনও সাঁতার জানতাম না। একটা দাঁড়কে শক্ত করে ধরে রেখে চোখ বন্ধ করে বসে কাঁদছি। মায়ের কথা খুব মনে পড়ছে। খানিক বাদে চাচার গলা শুনতে পেলাম, ভেতরে শুকনো কাপড় আছে, এদিকে একটু দাও তো। তাকে দেখি সেই মেয়েটাকে নৌকোর ছইয়ের মধ্যে শুইয়ে রেখেছে চাচা। শুকনো গামছাটা এগিয়ে দিলাম। মেয়েটার মাথা মুছিয়ে দিতে দিতে বলল, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই জায়গায় থাকলে আমরা তিনজনে দেওর গ্রাসে পড়ব। মেয়েটার জ্ঞান ফিরে এসেছে। একটু পরেই চাচা সেই বৃদ্ধ শরীরেও যতটা শক্তি ছিল তার শেষ শক্তি দিয়ে দাঁড়বাইতে শুরু করল। জোয়ারের জল আমাদের নৌকোর দিকেই ছিল, ফলে কিছুক্ষণের মধ্যেই আমরা ঘাড়ি থেকে বেরিয়ে এলাম। ওটা কি ছিল চাচা? ওরা জানতে পারলে কি হবে চাচা? ওরা জানতে পারলে কি হবে জানি না, কিন্তু আমরা যে কাজটা করেছি সে কাজটা খুব একটা উচিত হয়নি। যতক্ষণ না ডাঙায় উঠছি ততক্ষণ আমরা কেউই বিপদ মুক্ত নই। ভয়টা আবার ফিরে এলো। মেয়েটা পাথরের মতো বসে আছে, চারিদিকে এখনো আলো ফোটেনি। সূর্য ওঠার আগে একটা সাদাটে রঙের ধোঁয়াশা জলের উপরে ছড়িয়ে আছে। চাচা আকাশের দিকে তাকিয়ে বলল, আজ যা করেছ আর কোনোদিনও এই কাজ করবে না, এদিকে এদিকে আর এসো না খোকা বাবু। আর তুমি? তোমাকে তো এখন এখানে রোজই আসতে হবে। দেওর ভাগ দেও নেবেই। নৌকোটা হঠাৎ করে দুলে উঠল। তারপরে মনে হলো দুটো শক্ত হাত যেন নৌকোটাকে জলের গভীরে টেনে নিয়ে যাচ্ছে। মেয়েটা এবার আর একবার চিৎকার করে কেঁদে উঠে আমাকে জড়িয়ে ধরল। চাচার শরীরটা জলের মধ্যে চুপ করে পড়ে গেল। সেই অবস্থায় চিৎকার করতে করতেই বলল, ছইয়ের মধ্যে থাকো খোকা বাবু, ছই। তারপরে আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন নৌকার পাশে পুলিশের স্টিমার। আমি আর সেই মেয়েটা নৌকার মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলাম। স্টিমার থেকে বাবার উদ্বিগ্ন মুখটা আমার চোখে পড়েছিল। তারপর আর ওই চাচার কি হলো? আমার প্রশ্ন শুনে দাদু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর খুঁজে পাওয়া যায়নি। আর ওই মেয়েটা? দাদু একটু অল্প হাসল। কথাটা শেষ হওয়ার আগেই রান্নাঘর থেকে ততক্ষণে মালতীদি ডাক দিয়েছে, খেতে এসো সব, বাকি গল্প পরে হবে।
আমরা খেতে বসে বারবার জিজ্ঞেস করলাম, মেয়েটার কি হলো দাদু? গরম ধোঁয়া ওঠা ভাত আর হাঁসের ডিমের লাল ঝোল দিয়ে ভাত মেখে দাদু বলল, ওই মেয়েটাই এখন তোমাদের ভাত দিচ্ছে। হাতের ভাত হাতেই রয়ে গেল, মুখ অব্দি পৌঁছল না। মালতি দি আমাদের দিকে তাকিয়ে অল্প একটু হেসে আবার খাবার পরিবেশন করতে শুরু করে। ববি জিজ্ঞেস করল, তোমার কিছু মনে নেই মালতি দি? সে কথার জবাব না দিয়েই বলে, খেয়ে নাও, খাবার সময় এত কথা বলতে নেই। দাদুর দিকে গোল গোল চোখ করে বলল, এসব আজগুপি গল্প কেন শোনাচ্ছ দাদা? বাচ্চাগুলো কয়েকদিনের জন্য ঘুরতে এসেছে, ভয় পেয়ে গেলে আর রক্ষা নেই। সে নিয়ে আর কোনো কথা হলো না। বড়রা নিজেদের মধ্যে কি নিয়ে ব্যস্ত ছিল জানি না, কিন্তু আমাদের মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন উঁকি ঝুঁকি মারতে লাগলো। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর ববি রান্নাঘরে ভাতের থালার সামনে চুপ করে বসে আছি আর এক দৃষ্টে মালতিদির দিকে তাকিয়ে আছি। তোমার সত্যি কিছু মনে নেই? দাদু ভেতর থেকে বলে, ওর তো এটাও মনে ছিল না যে ওর নাম কি, বাবাই ওর নাম রেখেছিল মালতি। এখানে বসে আর লাভ নেই, ভাত খাওয়া শেষ করে ঘরে এসে বসলাম। আজকে রাতে দাদুর সাথে ঘুমানোর ব্যবস্থা হয়েছে। অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে একইভাবে ঘুরছে, ভাবলাম রাতে সেগুলোর জবাব পাব। বিছানায় শুতেই দাদুর নাক ডাকার শব্দ শুনে বুঝতে পারলাম আজ রাতে আর কোনো গল্প শোনার অবকাশ নেই। ববি আমার কানের কাছে মুখ এনে বলল, তোর বিশ্বাস হয় এসব? হ্যাঁ, আমাদের শহরের মানুষ পে দাদু গাল গল্প শোনাচ্ছে না তো? কথাটা যে একেবারে মনের মধ্যে আসেনি তা নয়, বললাম, যদি জল দেও থেকে থাকে তাহলে তো সে এখনো থাকবে, যদি চোখের দেখা দেখতে পাই তবেই বিশ্বাস করব। কিন্তু কিভাবে? ববির প্রশ্নের কোনো উত্তর আমার কাছেও নেই। বৃষ্টিটা আরো জোরে নেমেছে, বৃষ্টির শব্দটা একটা ঝিম ধরা সুরের মতো বেজে চলেছে কানের মধ্যে, কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। ঘুম ভাঙলো বেশ গণ্ডগোলের শব্দে, ততক্ষণে সকাল হয়ে গেছে। উঠে দেখি বাড়ির বড়রা জামা কাপড় গোছাতে ব্যস্ত। আমাকে দেখে মা বলল, ওরে ওরে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমাদের বেরোতে হবে। কালই এলাম, এত তাড়াতাড়ি কেন? তোর মামা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডে ভীষণ আঘাত পেয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এক্ষুনি বেরোতে হবে, তাড়াতাড়ি নে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল, এত তাড়াতাড়ি সুন্দরবন ঘোরা শেষ হয়ে যাবে? যদিও কালকে ভাবছিলাম ফিরে যাবার কথা, কিন্তু কাল রাতের গল্পটা শোনার পর এখানে থাকার উৎসাহটা যেন আরও দ্বিগুণ হয়ে উঠেছিল। দাদুর গল্পটা যে কাল্পনিক না সত্যি সেটা একবার নিজের চোখে না দেখলে এখান থেকে যাওয়া প্রায় অসম্ভব। আর একবার কলকাতায় চলে গেলে আর সুন্দরবন আসার সুযোগ হবে কি না তাও জানি না। ববি আর আমি চুপচাপ ঘরে চলে গেলাম। ও আমার দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মাকে বল না আমরা কিছুদিন এখানে থেকে যাই, তারপরে একদিন এসে আমাদের নিয়ে যাবে কেমন? দাদু গিয়েও তো দিয়ে আসতে পারে, কি বলিস? কথার মাঝখানে দাদু ঘরে এলো। কি আলোচনা হচ্ছে বাবারা? আমরা চুপ করে রইলাম। নিজে মুখে থাকার কথা বলতে কেমন একটা লাগছে। আমাদের মুখ দেখে দাদু হয়তো বুঝতে পারল, কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ বাদেই মায়ের গলার স্বর শুনতে পেলাম পাশের ঘর থেকে। আমাদের দুজনকে ডেকে জিজ্ঞেস করলো যে আমরা একা থাকতে পারবো কি না। এ তো মেঘনা চাইতেই জল, বললাম, খুব পারবো, কিন্তু ন্যাশনাল পার্ক যাওয়ার যে প্রোগ্রামটা ছিল সেটা আপাতত স্থগিত। ছোট মামাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসার পর সব কিছু ঠিক করে তারপর মা আবার আসবে, তখন আমরা ন্যাশনাল পার্ক ঘুরে বাড়ি যাব। মোটামুটি যা বুঝলাম দিন পনেরো আমাদের এখানে পাকাপাকি থাকার ব্যবস্থা হয়ে গেছে। বেলা থাকতেই মা আর মাসি বেরিয়ে গেল। বেরোনোর সময় আমাদের অনেকবার করে বুঝিয়ে গেল যেন আমরা মালতি দি আর দাদুকে বিরক্ত না করি। মনের মধ্যে অনেক কিছু ঘটছে, যেটা হয়েছে দাদুও জানে না। আজ দু তিন দিন হলো বৃষ্টিটা একটু কমেছে।
পোস্তদানার মতো অল্প অল্প বৃষ্টি, যেটা গায়ে লাগে না। দেখে মনে হয় কেউ যেন গুঁড়ো গুঁড়ো জলের টুকরো আকাশ থেকে ছড়িয়ে দিচ্ছে। সারা দিন বাড়িতে করার মতো কিছু থাকে না। আমরা দুই ভাই আশপাশের এদিক ওদিক ঘুরতে থাকি। এভাবে ঘুরতে ঘুরতে এই একদিন বকুলের সঙ্গে আলাপ হলো। ছেলেটা আমাদেরই বয়সী, আগে স্কুলে যেত, কিন্তু এখন সেই স্কুল বন্যার জলে ভেসে সব বন্ধ হয়ে গেছে। বকুলের বাবাও এই অঞ্চলের এক জেলে। বকুলের সঙ্গে গল্প করে বুঝতে পারলাম ওর বাবার এই অঞ্চলের জেলে হিসেবে বেশ নাম ডাকাছে। একদিন বকুলকে চুপি চুপি জিজ্ঞেস করলাম, ভাই বকুল, এই জল দেওটা কি তুই জানিস? বকুলের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। উত্তর না দিয়ে বলল, আমি বাড়ি যাই, অনেক কাজ আছে। বুঝলাম বকুল অনেক কিছু জানে, সব লুকিয়ে যাচ্ছে। সেদিনটার কথা মনে আছে। বৃষ্টিটা আগের রাত্রে ভালোভাবে হলেও সকাল থেকে তেড়ে ফুঁড়ে রোদ উঠেছিল। আগের রাতের বৃষ্টির জলগুলো গাছের পাতায় লেগে টুপটাপ করে মাটি স্পর্শ করছে। আমরা ধীর পায়ে বকুলদের বাড়িতে উপস্থিত হলাম। আমাদের দেখে বকুলের মা খুব খুশি হলো। আমাদের দাওয়ায় বসিয়ে রেখে নাড়ু মোয়া বাটি ভর্তি করে এনে দেয়। কাকিমা আমাদের উদ্দেশ্যে বলল, বকুল বাড়ি নেই গো, বাজারে পাঠিয়েছি একটা জিনিস আনতে, তোমরা বসো, ও এক্ষুনি এসে পড়বে, কেমন? কোলের পাশে অল্প কিছু খাবার নিয়ে আমরা বসে আছি দেখে কাকিমা জিজ্ঞেস করলেন, এ মা, কিছু খাচ্ছ না কেন বাবা? কিছু বলবে নাকি? আসলে কাকিমা, আমরা একদিন মাছ ধরা দেখতে চাই, কিন্তু এখানে তো কাউকে চিনি না, আর দাদুরও তো বয়স হয়েছে, তাই যদি... কাকিমা দেখলাম কথাটা শুনে খুব একটা উৎসাহ দেখালো না। আমি ববির কথার প্রসঙ্গ টেনে বললাম, না মানে কাকিমা, আমরা তো কোনোদিনই নৌকো করে কোথাও যাইনি, তাই ভাবছিলাম যদি কাকার সঙ্গে একদিন... কথাটা শেষ হওয়ার আগেই উনুনের মধ্যে কাঠ ঠেলে দিতে দিতে কাকিমা বললেন, বৃষ্টি বাদলের সময় নদীর অবস্থা এখন ভালো না, আর তাছাড়া তোমরা শহরের লোক, যদি কিছু একটা বিপদ আপদ হয় কি হবে বলো তো? বাবা মাও যে এদিকে নেই, আর মিশু মশাইয়েরও বয়স হয়েছে বুঝতেই পারছো, এদিকে হাসপাতালের অবস্থাও তো সেই রকম, তাই সাহস করে আসার জন্য তো বলতেও পারছি না। তাছাড়া ওই বকুলের বাবা মাছ ধরতে যায় রাতে খাঁড়িতে, বুঝলে? শেষের শব্দটাই যথেষ্ট ছিল। এবার আদা জল খেয়ে লেগে পড়লাম। যেভাবেই হোক কাকিমাকে রাজি করিয়ে যেতেই হবে। ববি কানের কাছে মুখ এনে বলল, যদি কেউ আমাদের জল দিয়েও দেখাতে পারে তাহলে সেটা হলো একমাত্র বকুলের বাবা। আর কিছু না বলে চুপচাপ বসে আছি। এরই মধ্যে দেখি বকুল বাজারের ব্যাগ নিয়ে ফিরেছে। ওর বাড়িতে আমাদের বসে থাকতে দেখে খুব খুশি হলো ছেলেটা। এক ছুটে আমার দিকে এসে জিজ্ঞেস করলো, তোমরা কখন এসেছো? আমার উত্তর দেওয়ার আগেই কাকিমা রান্নাঘর থেকে বলল, ওরা তোর বাবার সাথে যেতে চায় মাছ ধরা দেখতে। তা বেশ তো, আমি তো রোজ যাই, তোরাও না আমাদের সঙ্গে চল। কিন্তু এই কথাটা শোনার জন্য কানটা যেন কতদিন অপেক্ষা করছিল। এমনিতে আমরা পরের সপ্তাহে ফিরে যাব কথাটা বলেই বকুল কি যেন মনে পড়তে চুপ করে গেল। কাকিমাও দেখি রান্নাঘর থেকে চোখের ইশারায় কিছু একটা বলার চেষ্টা করছে। বুঝলাম যে এভাবে হবে না। বকুলের হাতটা ধরে বললাম, আসে রে বকুল, আবার কবে দেখা হবে তা তো জানি না, আমরা পরের সপ্তাহে বাড়ি ফিরে যাব। তুই ভালো থাকিস, যদি কোনোদিন কলকাতায় আসিস আমার শহরটা আমি ঘুরিয়ে দেখাবো, তুই তো আর তোদের সুন্দরবন ঘুরিয়ে দেখালি না। এই বলে চুপচাপ বেরিয়ে আসছিলাম, পেছন থেকে বকুলের মা ডাকল, এই যে বাবারা, শোনো শোনো দেখি এদিকে। ববি আর আমি যেন ডাক্তার সোনারই অপেক্ষা করছিলাম। বুঝলাম কাজ হয়েছে ওষুধে। রান্নাঘরে বসতেই কাকিমা হাত ইশারা করে আরও কাছে এসে বসতে বলল। কাকিমার কাছে সরে আসতেই ধীরে ধীরে বলল, এই জায়গাটা শহরের মতো নয় বাবা, এখানে অনেক কিছু আছে যেটা যেটা সাদা চোখে দেখা যায় না। সবাই ভাবে সুন্দরবন মানে বাঘ আর কুমিরের জায়গা, কিন্তু
কিন্তু এখানে এখানে জল। কথাটা শেষ করার আগেই বকুল আমাদের পাশ থেকে বলে উঠল, ওরা জানে না, ওরা জলদেও সম্পর্কে জানে। কাকিমার মুখটা বিস্ময়ে হাঁ হয়ে গেছে। তোমরা কিভাবে জানলে, কিভাবে জানলে বাবা? হ্যাঁ, উত্তরটা আমাদের দিতে হলো না, নিজেই বলে উঠল, আচ্ছা মালতিদি। তোমরা জানো মালতিদির ঘটনা? আমরা কেন বাবা, পুরো গোটা গোসাবা অঞ্চল জানে। যদিও পুরো ঘটনাটাই বকুলের বাবার মুখে শোনা, তোমার দাদু আর মালতিদিকে ওই নদীর পাড়ে অচেতন অবস্থায় থাকতে দেখা যায়। ধুম জ্বর ছিল দুজনের গায়ে, জ্ঞান ফিরল তখন তোমার দাদুর সব মনে থাকলেও মালতিদির কিছুই মনে ছিল না। এমনকি ও যে কোনো গ্রামের মেয়ে সেটাও না। শেষে তোমার দাদুর বাবা অনেক থানা পুলিশ করে ওকে নিজের কাছে রাখেন, প্রচুর খোঁজ খবর করা হয়েছে, কিন্তু কিন্তু পরিবারের কোনো খবর পাওয়া যায়নি জানো। আর রহমান চাচা? কাকিমার মুখটা এবার রক্তশূন্য হয়ে গেল, কড়াই থেকে ডাল উথলে পড়ে ছ্যাঁক ছ্যাঁক শব্দ করছে। কাকিমা তাড়াতাড়ি দুটো কাপড় নিয়ে কড়াইটাকে নিচে নামিয়ে রেখে ভাতের হাঁড়িটাকে উনুনের ওপর চাপিয়ে দিল। আমাদের দুজনের দিকে তাকিয়ে আবার বলল, যখন সকালে এসেছ জল খাবার এখান থেকে খেয়ে যাও, আমি ডাল ভাত আর মাছ ভাজা বানিয়ে দিচ্ছি, বকুলের বাবা এক্ষুনি মাঠ থেকে ফিরবে সকালের ভাত খেতে, কেমন তাকে একবার জিজ্ঞেস করে তারপরে তোমাদের জানাবো। বুঝলাম যাওয়াটা এখনও বকুলের বাবার মতের ওপর নির্ভর করছে। ববি আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে যে কি করবে। আমি ফিসফিসিয়ে বললাম, যদি নিয়ে না যেতে চায় তাহলে তো আর কিছু করার নেই। খেতে বসে কাকাকে কাকিমা সবটা বলতে উনি প্রথমে একটু দোনামোনা করলেও পরে যখন জানতে পারলো যে আমরা পরের সপ্তাহে ফিরে যাব তখন আর না করিনি, শুধু আমাদের দিকে তাকিয়ে বলেছিল, আমি খাঁড়িতে মাছ ধরতে যাই, ও জায়গাটা একটু অন্য রকম, ভয় পাবে না তো? আমরা দুজনেই মাথা নাড়িয়ে বলেছিলাম যে না, একদমই ভয় পাবো না। কাকার মুখে একটা অদ্ভুত অভিব্যক্তি ছিল। কাকিমা আমাদের মুখের ভাব দেখে একটু জোর দিয়েই বলল, শোনো না, নিয়ে যা বুঝলে, বারবার করে যখন বলছে, তাছাড়া বকুলও তো থাকবে তোমাদের সঙ্গে। আর কিছু না বলে মাথা নেড়ে হাত ধুয়ে কাকা আবার বেরিয়ে গেল মাঠে। সারাটা সকাল বকুলদের বাড়িতেই কেটে গেল। 12টা নাগাদ যখন দাদুর বাড়িতে ফিরলাম, একটা চিন্তা মাথায় ঘুরছে যে ওখানে বকুলদের যেতে রাজি করালেও এখন দাদুকে কিভাবে রাজি করাবো। রাতের বেলা আমাদের নদীতে যেতে তো দেবে না, বিষয়টা ববিকে বলতেও বলল, কোনো মতেই বেরোতে দেবে না, লুকিয়ে বেরোতে হবে। বাড়িতে এসে বললাম আজ বকুলের জন্মদিন, তাই ওর মা সকালবেলা আমাদের নেমন্তন্ন করেছে, আমরা বিকেলবেলা আজকে ওর বাড়িতে থাকবো। মালতিদি আমাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো, হয়তো এখানকার লোকেরা জন্মদিন সেভাবে উৎসব করে না। দাদু ঘরের ভেতর থেকেই বলল, রাতের বেলা একা কিভাবে ফিরবে? আজকে রাত্রে ওদের বাড়িতেই থেকে যাই, কাল সকালে ফিরে আসব। আসলে বকুলদের বাড়িটা এই দাদুর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, একই গ্রামের মধ্যে হলেও শহরের মতো লাগালাগি বাড়ি এই অঞ্চলে নেই। মালতিদি আপত্তি জানিয়ে বলল, কি দরকার বাপু অন্য লোকের বাড়িতে থাকার, তার চেয়ে বরং তোমাদের দাদু গিয়ে নিয়ে আসবে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই ববি আমার হাতটা চেপে ধরল, যা হবে পরে দেখা যাবে, এখন এসব বলে লাভ নেই, যদি বুঝতে পারে যে আমরা মিথ্যে বলছি তাহলে আর আমাদের যেতেই দেবে না। আর যখন জানতে পারবে যে আমরা বকুলের জন্মদিনে যাইনি তখন? সেটা কাল সকালে দেখব, আগে তো জলদেও সত্যি না মিথ্যে দেখে আসি। দুপুরটা কোনো মতে কাটিয়ে 3:30 সময় দাদুকে আর মালতিদিকে বলে বকুলের বাড়ির দিকে রওনা হলাম। একটা 5 সেলের টর্চ দাদু আমাদের হাতে দিয়ে দিল, যদি রাতে দরকার পড়ে। বকুলদের বাড়িতে গিয়ে দেখি কাকিমা খাওয়া দাওয়া করে দাওয়ায় বসে টুকটাক কাজ করছে। আমাদের দেখে মাদুরটা বিছিয়ে নিয়ে হাতের ইশারায় বসতে বলল। কাকিমা নিজের মনে কাজ করছে, আমরা বসে কাকিমার কাজ দেখছি। সাহস করে আমি বললাম, কাকিমা সেদিন রহমান চাচার কথাটা তো আর বললে না? কাকিমা আমার দিকে তাকিয়ে একবার চারপাশটা দেখল, তারপর আমাদের কাছে এসে মাদুরের উপর বসে বলল,
তখন আমি তো এখানে ছিলাম না, তবে বকুলের বাবার কাছে শুনেছি অনেক চেষ্টা করে রহমান চাচার খোঁজ পাওয়া যায় না, কিন্তু পুলিশ যখন তোমার দাদুকে জিজ্ঞাসা করে তখন তোমার দাদু পুলিশকে জানিয়েছিল যে রহমান চাচাই নাকি মালতীদিকে নৌকার উপর তুলে লাগি ঠেলে নৌকাটাকে পাড়ের দিকে নিয়ে আসে। আমি জানি না তোমার দাদুর অন্ধকারে দেখতে ভুল হয়েছিল কি না, তবে তবে বকুলের বাপ বলে যে রহমান চাচাকে দেও নিয়ে গেছে মালতীদির বদলে, সেটাতে রহমান চাচাই হয়েছিল দেওর ভেট, বুঝলে? তাহলে নৌকো ঠেলে কে নিয়ে এলো? অন্ধকার রাত, তোমার দাদুও তখন ছেলে মানুষ, কি দেখতে কি দেখেছে, মালতীদি কোথা থেকে এসেছিল সে তো তার আজও মনে নেই। দেও যখন তার ভেট নেয় তখন তাকে ডুবিয়ে মারে। যদি রহমান চাচা ফিরে আসবে তাহলে কোথায় গেল মানুষটা? যে নৌকায় ফিরে এসেছিল সে তো কোনো মানুষ নয়, সে ছিল না মানুষ। ববি আর আমার মুখটা হা হয়ে গেছে। আমি তুতলে জিজ্ঞেস করলাম, না মানুষ মানে? না মানুষ হচ্ছে এমন একটা জিনিস যাদের দেহ নেই, কিন্তু তারা বুঝতে পারে না যে যে তারা দেহহীন। এরকম বাঘে খাওয়া, কুমিরে টেনে নিয়ে যাওয়া, এমনকি জল দেওয়ার বলি হওয়া মানুষগুলি সুন্দরবনের আঁকে বাঁকে অন্ধকারের মধ্যে না মানুষ হয়ে ঘুরে বেড়ায়। তারা বুঝতে পারে না যে যে তারা মৃত। আমার চোখ দেখে হয়তো কাকিমা বুঝতে পারলো যে আমরা ভয় পাচ্ছি না। মানে আসলে আমার মুখের কথাটা মুখেই রয়ে গেল। ববি পাশ থেকে বলল, আচ্ছা কাকা, তুমি ভূত দেখেছ? অট্টহাসি হেসে বকুলের বাবা আমাদের মাদুরের পাশে বসে পড়ে। না, মানুষগুলো যখন আমাদের আশেপাশে আসে তখন আমরাও যেমন বুঝতে পারি না যে ওরা অশরীরী, তেমনি ওরাও বুঝতে পারে না যে ওরা দেহহীন। পরে দিনের আলো ফুটলে মানুষগুলো যেমন আবছায়া হয়ে মিশে যায় প্রকৃতির কোলে। আবার মাথার ওপর হাত রেখে বকুলের বাবা বলে, এটাই সুন্দরবন, এখানে কেউ কারো ভাগ ছেড়ে দেয় না, সবার নিজের নিজের ভাগ আলাদা। যদি অন্যের ভাগে কেউ হাত বসায় তাহলে তাকে নিজের জীবন দিয়ে হলেও সেই ভাগ মিটিয়ে দিতে হয়। মালতীদিকে বাঁচাতে গিয়েই রহমান চাচা নিজের জীবনের ভাগটা জলদেওকে দিয়ে গেছে। অনেকে ওই খাঁড়িতে মাছ ধরতে গিয়ে দেখেছে রহমান চাচাকে পাড়ে দাঁড়িয়ে থাকতে। আমাকে নিয়ে যাও, আমার নৌকা ডুবে গেছে। কিছু কিছু লোক প্রথম প্রথম না বুঝতে পেরে এগিয়ে যেত, কিন্তু পাড়ের কাছে গিয়ে দেখতো কেউ নেই। তারপর ধীরে ধীরে গা সাওয়া হয়ে গেছে। ও ডাক শুনলে নৌকো ওই অঞ্চল থেকে মাঝিরা ফিরিয়ে আনে। দেওর ভেট হওয়া মরা যেখানে থাকে দেও সেখানে পাশাপাশি থাকে। এদের শব্দ শুনলে আজকাল মাঝি মোল্লারা আর আগের মতো গা করে না। তুমি কোনোদিন শুনেছো রহমান চাচার ডাক? বকুলের বাবার মুখটা কেমন যেন বিষণ্ণ হয়ে ওঠে। কথার উত্তর না দিয়েই বকুলের মার উদ্দেশ্যে বলে, আমি একটু বাটে গেলাম, বকুল এক্ষুনি ফিরে আসবে, তুমি রাতের জন্য একটু খাবার দাবার গুছিয়ে দিও। কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে থেমে গেছে। ধানের গোলার ওপর থেকে জল চুঁইয়ে নামছে, উঠোন ভর্তি জলে টুপটাপ শব্দ। মেঘ কেটে সূর্যের আলোটা তেরচা হয়ে বকুলদের দাওয়ায় ঢুকেছে। জল থামতেই বকুলের মা এতক্ষণ বাদে উনুন ধরিয়ে গরম তেলে বেগুন ছাড়তে ছাড়তে বলল, বাবা এক্ষুনি নৌকা নিয়ে বেরোবে, তোরা তাড়াতাড়ি করে তৈরি হয় নে বাবা। বকুল নিঃশব্দে মাথা নাড়ে। আমরা বকুলের চোখের দিকে তাকিয়ে দেখি কেমন যেন উদাস হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। মাত্র পনেরোর ছেলেটার চোখে অনেক স্বপ্ন, কিন্তু গরিবের মনে হয় আগে ভাতের স্বপ্ন, তারপর বাকি সব। বকুল ধীরে ধীরে গল্পের ছলে বলল, নৌকায় বসলে আমার বাবা তখন রাজা, সবাই বলে নদীর জল বাবার কথা শোনে, বাবা শুনতে পায় নদীর শব্দ। ওর কথা শুনে বুঝতে পারি বকুলের এসব ভালো লাগে না। ওর বাবা বলে, জেলের ছেলে মাছ ধরতে পারে না এ আবার কোন কথা, এ আমাদের জাত ব্যবসা। বকুলের ইচ্ছে পড়াশোনা করে মাস্টার হবে, কিন্তু এসব কথার মধ্যেই
কাকিমা হাঁক পারে, কিরে তৈরি হয়নি তোরা? বকুল উঠোনে নেমে আসে, সন্ধে নামছে, সূর্যের বিদায়ী আলো আর আগত রাতের আধার আলো মিশে আকাশে এক অদ্ভুত রঙের খেলা। কিছুক্ষণ আগেই যে দিনের আলো ওদের উঠোন জুড়ে খেলছিল, সেখানে এখন আলো ছায়া খেলছে। জানো, এক একদিন ওই ডিঙ্গি নৌকাটার খোল পুরো ভরে যায় মাঝে। এখন বর্ষার ইলিশের সময়, বাবা তাই রোজই বেরোচ্ছে, বেশ দু পয়সা আসছেও ঘরে। জানো, আমাদের ইচ্ছে আছে এই বছরে খড়ের চাল সরিয়ে টিনের চাল দেওয়া হবে। বৃষ্টি নাবলে ঘরের জল চুঁইয়ে নাবে, গতবার কত বৃষ্টি হলো, আমাদের ঘরের চাল ভেঙে পড়ল, ভয়ানক বন্যায় সব প্রায় ডুবে যেতে বসেছিল, শেষে ওই সদরের বড় স্কুলে গিয়ে থাকতে হয়েছিল আমাদের। আমাদের স্কুলও বন্যার জলে ভেসে যায়। কয়েকদিন পর বন্যার জল যখন নেমে যায়, আমরা তখন বাড়ি ফিরে আসি। বাড়ি কান্না পাচ্ছিল জানো তো সেই সময়, যদিও বাড়িতে ফিরে ওই কাদামাটি পরিষ্কার করতে করতেই পরের কয়েকটা দিন কেটেছিল। বাড়িঘর ঠিক হলেও আমাদের মাটির স্কুলটা আর ঠিক হয়নি, কেউ কেউ সদরে স্কুলে যায়, আমার আর যাওয়া হয়নি। আমি চলে গেলে বাবার খুব অসুবিধা হতো জানো তো। বকুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে থেমে যায়। বুঝলাম এ অঞ্চলের মানুষের জীবন এরকমই, প্রকৃতি ভাঙে গড়ে আপন ছন্দে। বকুল আবার বলল, জানো বাবা বলে এই জায়গায় কারোর ভাগ নেয় না, আবার নিজের ভাগ কাউকে ছেড়েও দেয় না, হিসেব বুঝে নেয়। যদিও আমরা এসব কথার অর্থ বুঝতে পারলাম না, চুপচাপ বকুলের কথা শুনতে শুনতে মাটির পিচ্ছিল পথ ধরে ওকে অনুসরণ করছি। ডিঙি বাঁধা নদীর পাশে, এক হাতে বাবার পছন্দের জাল আর এক হাতে টিফিন কৌটো নিয়ে আল পথ ধরে এগোতে থাকে বকুল, ওর পেছনে আমরা। আধার এখন প্রায় নেমে এসেছে, বর্ষায় সন্ধ্যায় ব্যাঙের শব্দ আর ঝিঁঝিপোকার একটানা ডাক মাথার মধ্যে গোল গোল করে ঘুরছিল। সকালের উৎসাহটা এখন যেন একটু একটু করে উবে যাচ্ছে, মনে হচ্ছিল এক ছুট্টে ফিরে যাই। বকুল নিজের মনে বলে চলেছে, ওর গলায় বিরক্তি স্পষ্ট। সকাল সকাল বৃষ্টি, এখনো আকাশ মেঘলা, যে কোনো সময় আকাশ ভেঙে জল নামবে, এর মধ্যেও বাবার নদীতে যাওয়া যায়। মা ঠিকই বলে, ওই নদীই বোধহয় আমাদের বাপের আসল পরিবার, আমরা নকল। আমরা কিছুই বুঝতে পারছি না, তবে একদিন দাদু গল্প করতে করতে বলেছিল অনেক ছোট বয়সে ওই নদীতে ডুবেই বকুলের ঠাম্মি দাদু মারা যায়, দুদিন পর শরীর দুটো ভেসে উঠেছিল, ফুলে যাওয়া শরীরের পায়ে জড়িয়েছিল এই জাল যা এখন বকুলের হাতে। কথাটা মনে পড়তেই পা কেঁপে ওঠে, হঠাৎ মাঠের মাঝে দাঁড়িয়ে পড়ে বকুল। ওকে থামতে দেখে আমরাও থামি। ববি পেছন থেকে বলে, কি হলো, থামলে কেন, তাড়াতাড়ি চলো, চারিদিক কেমন অন্ধকার হয়ে এসেছে। বুঝলাম ববি আমার মতো ভয় পাচ্ছে। আলের দুদিকে জল ভরে পুকুরের চেহারা নিয়েছে, ঘন আধার নেমেছে, এখনো আরো 10 মিনিট হাঁটলে ওদের জমির কাছে পৌঁছানো যাবে। খানিকক্ষণ দাঁড়িয়ে মশার অত্যাচারে সম্বিত ফিরে আসে আমাদের, একটা উত্তপ্ত নিঃশ্বাস ঘাড়ের কাছে অনুভূত হয়, ঠিক কেউ যেন ওর পেছনেই দাঁড়িয়ে। শরীর শক্ত করে দাঁড়িয়ে আমরা, গায়ের লোম খাড়া হয়ে গেছে, শ্বাসের হাওয়া আরো কাছে সরে আসে। বকুল চুপ করে দাঁড়িয়ে, আমি ববির হাত খামচে ধরেছি, পেছন ফিরে দেখার সাহস নেই, ঘর অন্ধকারে মাঠের মাঝখানে আজ ভূতের হাতেই প্রাণ যাবে। একটা খসখসে চামড়া পিঠের ওপর স্পর্শ করে, কি শীতল সেই হাতের ছোঁয়া। হাতের মালিকের নখগুলো বড় এবং কালো হয়ে বেঁকে গেছে, সেগুলো পিঠের একপাশে সমানে আঁচড় কেটে যাচ্ছে। খেতে দে, সঙ্গে সঙ্গে খোনা গলার হাসি নিস্তব্ধ মাঠে তার প্রাণ উড়িয়ে দিয়েছিল। সে আবার বলল, হে বকুল বকুল, খেতে দে না রে, খেতে দে, ভয়ে ভয়ে পেছনে ফিরে দেখে বকুল চিৎকার করে উঠে, জগা পাগল বলে। ওর চিৎকারে রাগের সঙ্গে ভয়ের মিশেল ছিল, ধরে প্রাণ ফিরে আসে। উফ, কি ভয়টাই না পেয়েছিলাম, জোরে জোরে শ্বাস নিয়ে বকুল বলল, নৌকায় বাবা অপেক্ষা করছে, ওখানে চলো, মা আসার সময় রুটি আর বেগুন ভাজা রেঁধে দিয়েছে।
জগা পাগল আনন্দে হাততালি দিয়ে উঠল। এখন ভাটা নৌকো ধীরে ধীরে ভাসছে নদীর বুকে। জগাকে নিয়ে আসার জন্য বাবার কাছে একপ্রস্থ বকা খেয়ে বকুল এখন মুখ ভার করে বসে আছে নৌকোর মাঝে। আজ কাকা চোরা বাঁকে যাবে, ওদিকে পুলিশের নজর কম, আর তার জন্য জেলেরা যায় না বলে মাছের ঝাঁক ওদিকে বেশি থাকে। ভোরের আলো ফোটার আগেই ওদিকে যা করার করে ফেলতে হবে। একটু আলো ফুটলেই পুলিশের হাতে পড়ার প্রবল সম্ভাবনা, আর কাগজ দেখাতে না পারলে কপালে জুটবে ঠ্যাঙানি। আকাশে চাঁদটার গোল থালার মতো প্রতিবিম্ব জলের ওপর পড়েছে। খুব ধীর গতিতে নৌকো এগিয়ে চলে। জগা এক কোণে বসে মন দিয়ে রুটি আর বেগুন ভাজায় নিজের জীবনের আনন্দ খুঁজে চলেছে। আমরা যে দুজন নৌকায় আছি তা যেন কাকার চোখেই পড়ছে না। জগার দিকে তাকিয়ে কি একটা বলতে গিয়ে আর চোখে আমাদের দেখে থেমে যায়। ওর হাতে বৈঠা ধরা, বকুলকে ধীরে ধীরে বলে, আর কিছু পরেই চোরা বাঁক এসে পড়বে, সামলিয়ে বস। দেখলাম নদীটা এখানে সরু হয়ে এসেছে, চারদিক থেকে নুইয়ে পড়া গাছের ছায়া নেমে আসে চোরা বাঁকের জঙ্গলে। জলের ওপর হাওয়ায় চাঁদের ছবিটা ভাঙে। বকুল জলের ওপর হাত দিয়ে আলপনা কাটছে, ঠান্ডা হাওয়ায় বেশ ভালো লাগছে সবার। ববি আর আমি গা ঘেঁষা ঘেঁষি করে বসে আছি। কাকা গলাটা নামিয়ে বলল, এসে পড়েছি বকুল, তৈরি হয়ে নে। চোরা বাঁকের এক কোণে নৌকা দাঁড় করিয়ে জাল ফেলল। এবারে জল থেকে হাত উঠিয়ে নেয় বকুল। সময় হয়েছে। কিসের সময়? আমার প্রশ্নের উত্তর দিল না কেউ। কাকা নৌকোর ভেতর থেকে দুদিনের বাসি প্রায় পচা আধ ভেজা কয়েকটা মাছ নদীর জলে ভাসিয়ে দেয়। তারপর জলের মধ্যে হাত দিয়ে বিড়বিড় করে কিছু মন্ত্র আওড়ায়। নদীর দিকে জুলজুল দৃষ্টিতে তাকিয়ে থাকে জগা। বকুল ভয়ে চোখ ফিরিয়ে নিল, আমরা জুলজুলে চোখে তাকিয়ে আছি জলের দিকে। বকুল জানে এরপর কি হবে। আমাদের সারা শরীর উত্তেজনায় কাঁপছে। ছেলেটা হাঁটুর মধ্যে মুখ গুঁজে অন্যদিকে ফিরে বলল, এই কারণে বাবা সবার চোখের আড়ালে মাছ ধরতে আসে। নৌকোর কোণ থেকে কাকার কর্কশ কণ্ঠ বকুলের উদ্দেশ্যে ভেসে আসে, পুরুষ মানুষ এত ভয় পেলে চলে? তাকিয়ে দেখ বকুল, ওরা আমাদের পরিবার। বকুলের মায়ের বলা সেই কথাটা সঙ্গে সঙ্গে মনে পড়ে যায়। হ্যাঁ রে বকুল, নদী তোর বাবার আসল পরিবার। নৌকোর ওপর জগা চিৎকার করে ওঠে। বৈঠা উঁচিয়ে কাকা ওকে ভয় দেখাতেই চুপসে যায় লোকটা। বকুনি খেয়ে জলের দিকে তাকায়। জলের ওপর ভাসছে কতগুলো আগুনের পিণ্ডের মতো গোলা। নৌকো চারিদিক থেকে ওরা ঘিরে রেখেছে। বাতাস ভারী হয়ে আসে, আষ্টে গন্ধে ভরে যায় চারিদিক। কাকা আরও কিছু পচা মাছ ছুড়ে দেয় নদীতে। আষ্টে গন্ধে আমাদের অবস্থা কাঁদো কাঁদো, মনে হচ্ছে এক্ষুনি প্রাণ নিয়ে বাড়ি যেতে পারলে বাঁচি। কাকা হাত বাড়িয়ে জল টানে, বকুলও হাত লাগায়। বকুল বকুল, ওগুলো ওগুলো কি রে? হ্যাঁ, জগার গলায় ভয়ের ছোঁয়া লেগেছে। কাকা অট্ট হাসিতে ফেটে পড়ে। ওর হাসিটাই ফাঁকা নদীতে কেমন যেন অপ্রাকৃতিক শোনায়। আমার পরিবার রে জগা, ওরা এ নদীর আটটা, আমার বাবা মাও আছেন এখানে। এ নদী কাউকে ফিরিয়ে দেয় না, যাদের প্রাণ কেড়েছে তাদের আগলে রাখে নদী, তাদের আগলে রাখে। কথা বলেই ডুকরে যেন কেঁদে উঠল কাকা। একটা সাদা নিষ্প্রাণ হাত জল থেকে উঠে আসে। কাকা মাছ দিয়ে বলে, যাও যাও চলে যাও, আজার নেই আজার নেই। জাল টেনে তোলে, রূপলি ইলিশে টইটুম্বুর নৌকোর খোল, বৈঠা নামিয়ে জিরিয়ে নেয় দুজনে। আলোর গোলাগুলো জলের ভেতর মিলিয়ে যায়, শুধু দুজোড়া জ্বলন্ত পিণ্ড ভেসে থাকে জলের ওপর। ক্লান্ত কাকা বিড়বিড় করে বলে, আজ আসি। জলের টান বাড়ছে। বৈঠা ছেলের হাতে দিয়ে নৌকোর খোলে পিঠ টান দিয়ে শুয়ে পড়ে বলে, বকুল চল, কাজ হয়েছে,
আর দেরি করলে গাডরা এসে পড়বে। আমরা যেন নৌকোয় থেকেও নেই, বৈঠা ঠেলে এগিয়ে নিয়ে যায় মূল নদীর দিকে। কিছুক্ষণ বাদে ফর্সা হবে আকাশ, চারদিকে একটা ধূসর রঙের পর্দা টাঙানো। কাকা আবার বলল, বকুল পথ চিনতে পারবি তো? আমার খুব ঘুম পাচ্ছে। বকুল নিঃশব্দে মাথা নাড়ে ও শরীর এলিয়ে দেয় খোলের মধ্যে। জগা যে ওই চুপ করেছে, এখনো কথা বলছে না, কাঠের মতো বসে। কাকার নাক ডাকার শব্দ আসছে, ঘুমিয়ে পড়েছে। বকুল নিঃশব্দে দাঁত টানছে। এমন সময় জগা ফিসফিসিয়ে বলে, জলের ছলাৎ ছলাৎ শব্দ গিলে নেয় জগার কণ্ঠ। একটা জলের ওপর নোয়ানো নারকেল গাছ আছে, ওর পাশে এসে দাঁড়ায় বকুল। হাত ব্যথা হয়ে গেছে, বিশ্রাম নেয়, জোরে জোরে শ্বাস টেনে বলে, আষ্টে গন্ধ আজ খুব বেশি। খোলের ভেতর থেকে আবার শব্দ আসে, কি রে বাপ, থামলি কেন? উঠে দাঁড়াতে চেষ্টা করে জগা, নৌকোর ওপর ধপ করে পড়ে যায়, দুলে ওঠে নৌকো। বকুল কোনো মতে সামলায়, কাকা কাঁচা ঘুম ভেঙে বেরিয়ে আসে। কি হলো রে, ঘুরনি? মুখের কথা মুখেই থেকে যায়, নৌকোর খোল রক্তে ভেসে যাচ্ছে। জগার পা কামড়ে ছিঁড়ে নিয়েছে কেউ। বকুল আর্তনাদ করে ওঠে, বাবা বাবা! কাকা শক্ত হাতে ছেলের মুখ চেপে ধরে। ববি ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাবে এমন অবস্থা। আমার দাঁতে দাঁত লেগে আসছে ভয়ে। জল থেকে আবার বেরিয়ে এসেছে সেই হাত, সেটা এখন লাল রক্তে মাখামাখি। নৌকোর ওপর উঠে এসেছে হাতটা। কাকা বৈঠা নিয়ে যন্ত্রণায় গুটিয়ে থাকা জগার অচৈতন্য শরীরটাকে এক ধাক্কা মেরে জলে ফেলে দেয়। সেই রক্ত মাখা হাতের মধ্যে গিয়ে পড়ে জগার শরীর। গুপ গাপ শব্দ করে নদীর জলে ডুবে যায় জগা। হাত অদৃশ্য হয়ে যায় নদীর বুকে। কি দেখলে তো উদয়ের ভেট নিয়ে যাওয়া, আর কোনো দিন এদিকে এসো না। এই জায়গায় অনেক কিছু আছে যা শহরের লোকেদের জন্য ঠিক নয়। আসলে যার খাওয়া তার ভোগে লাগলেই তো ভালো, সেখানে অন্য কেউ ভাগ বসালে ওরা কেন ছেড়ে দেবে? ওরা কি আমাদের মতো মানুষ? ওরা হলো অপদেবতা। জগা ওই বাসি মাছ চুরি করে খেয়েছিল, আমি তখনই বলতাম, কিন্তু তোমরা ভয় পাবে বলে আর। নিঃশব্দ শরীরগুলোকে টেনে নিয়ে এলাম বাড়ির দিকে। গ্রামের পথ ধরে ফেরার সময় বকুল, এমনকি আমরাও একটা কথা বলিনি। বকুলের হাতে তখনও শক্ত করে ধরা বাবার সেই জাল। বাড়ি ফিরে এলাম সকালে। আমাদের মুখ দেখে মালতী দু একটা প্রশ্ন করলেও দাদু বুঝতে পেরে তাকে বাধা দেয়। পরদিন ভীষণ জ্বর এসেছিল দুজনের, জ্বর সারতে এক সপ্তাহ লাগে। বাবা এসেছিল আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই বাকি কদিন আর বাড়ি থেকে বেরোয়নি। বকুলের সাথেও দেখা হয়নি। ন্যাশনাল পার্ক ঘোরার মতো শারীরিক মানসিক অবস্থা কারোরই ছিল না। শুধু একটা কথা ফেরার সময় বারবার মনের মধ্যে ঘুরছিল, জগা পাগল, না বুঝেই ভাগ বসিয়েছিল। আর প্রকৃতির বিপরীত শক্তি জল দেও সম পরিমাণে বুঝে নিয়েছে নিজের ভাগ। শুনছিলেন অনিন্দিতা নাথের কলমে জল দেও। আজকের গল্প পাঠেছিল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে সায়ন্তন। অন্যান্য চরিত্রে ছিল হরর্সকোপ থেকে ইভান সরকার, বিভা ক্যাফে থেকে আমি কৌশিক, আর্য শুভজিৎ চক্রবর্তী, বুবাই দেবস্মিতা, তৃষা ও রিমঝিম। শব্দ সংযোজনে ছিল পিয়ালি। ভিডিও এফেক্টস দিয়েছে রণজয়। আবহ সৃষ্টি এবং স্পেশাল এফেক্টসে
আমরা পাশে পেয়েছি শুধু গল্পের জন্য চ্যানেল থেকে বিপুল দেকে। এই সুন্দর প্রচ্ছদটি বানিয়েছে দি ওয়ান অ্যান্ড অনলি রোমজিৎ। স্ক্রিপ্টিংয়ে অনিমেষ ঘোষ এবং নির্দেশনায় ছিল অয়ন। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা কমেন্ট করে জানাতে ভুলবেন না জানো। আর আমাদের উপস্থাপনা ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে পরের গল্পে। সবাই খুব ভালো থাকুন।